বাগেরহাটের ফকিরহাটে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় থেকে ফলতিতা বটতলা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার। এই অভিযানে সড়কের দুপাশে ফুটপাতে থাকা বিভিন্ন ব্যবসায়িক মালামাল ও বর্জ্য অপসারণ করে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। আমরা সড়ক ও জনপথ বিভাগের সহায়তায়, উপজেলা প্রশাসনের সহায়তায়, আমাদের পুলিশ বাহিনী আছে তাদের সকলের সহায়তায় আমরা এই যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছি। যেহেতু রাস্তার দুই পাশে সৌন্দর্য বর্ধনকারী যে মানে এগুলো দেখতে খারাপ লাগে এবং বিভিন্ন সময় দুর্ঘটনা সংঘটিত হয়, এই অভিযান অব্যাহত থাকবে।